সুপ্রিভিউর আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন কারা কারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন এবং কারা কারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন না আমার বেতন অনেক কম আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত লাখ টাকা ঋণ পাব আমি অবৈধ হয়ে প্রবাসে পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে আছি আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবো বা ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবো আমি দুবাই আছি কাতার আছি সিঙ্গাপুর আছি ইরাক আছি সৌদি আরব আছি বা অন্য যে কোনো দেশে আছি আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে জায়গা জমি প্লট ফ্ল্যাট কিনতে পারবো কোথায় কোথায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে এ ধরনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যারা প্রবাস সময় চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিউয়ার্স তাদের প্রতি অনুরোধ রইল আপনারা প্রবাস সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি সব সময় প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাস বিষয়ক নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করি তাই এখন যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান বিষয়টিও কমেন্টস করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রশ্ন এক আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণ পেতে পারি উত্তর প্রবাসী কল্যাণ ব্যাংক যেহেতু শুধুমাত্র প্রবাসীদের নিয়ে কাজ করে তাই আপনি তিন ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ পেতে পারেন ক বৈধপথে বিদেশ গমনের সময় বিদেশগামী কর্মীকে অভিবাসী ঋণ প্রদান করে তাই আপনি যদি বৈধ পথে বিদেশ গমনের জন্য ঋণ নিতে চান তবে পাবেন ঋণের পরিমাণ সর্বোচ্চ তিন লক্ষ টাকা খ আপনি যদি প্রবাস হতে ছুটিতে বাড়ি আসেন এবং প্রবাসে আবার ফিরে যেতে চান সেক্ষেত্রে বিমান টিকিট করার জন্য সর্বোচ্চ দুই লক্ষ টাকা ঋণ নিতে পারেন এবং গ আপনি যদি প্রবাস হতে একেবারেই ফিরে আসেন আর ফিরে যাবেন না এখন দেশে কিছু করতে চান তবে আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক হতে পুনর্বাসন ঋণ নিতে পারবেন ঋণের পরিমাণ সর্বোচ্চ দশ লক্ষ টাকা প্রশ্ন নাম্বার দুই কোথায় কোথায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে উত্তর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের চৌষট্টিটি শাখা রয়েছে আপনি আপনার নিকটস্থ শাখায় ঋণের সেবার বিষয়ে আলাপ করতে পারেন এছাড়াও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টসে আপনি পেয়ে যাবেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানাসহ ফোন নাম্বার প্রশ্ন নম্বর তিন আমি দুবাই কাতার সৌদি আরব ইরাক থাকি আমি কি জমি কেনার জন্য বাড়ি করার জন্য ব্যবসা করার জন্য ঋণ পেতে পারি উত্তর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ বৈধ বৈধপথে বিদেশ গমনের জন্য অভিবাসী ঋণ বিমানের টিকিট করার জন্য এবং প্রবাস হতে একেবারেই দেশে ফিরে আসলে কর্মসংস্থানের জন্য পূর্ণবাস ঋণ ব্যতীত অন্য কোনো ঋণ প্রদান করে না সুতরাং আপনি জমি কেনা বাড়ি করা এবং ব্যবসা করার জন্য ঋণ পাবেন না প্রবাসীদের অনেক আবেদন থাকায় আশা করছি ভবিষ্যতে এই প্রকল্পটি চালু হতে পারে সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি প্রথমে যে বিষয়টি ক্লিয়ার করেছি আমি বলেছি আপনি যদি বৈধ প্রবাসী হন তাহলে কেবলমাত্র প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন অন্যথায় আপনি যদি অবৈধ প্রবাসে যান বা প্রবাসী হন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন না সেই ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হবেন এবং কোনো ধরনের সহযোগিতাও সেখান থেকে পাবেন না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য আপনার নিজের নামে একটু হলেও জায়গা জমি প্লট বা বাড়ি থাকতে হবে তাহলে আপনি কেবল প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন কিন্তু আপনার পিতার নামে জায়গা আছে জমি আছে প্লট আছে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ চাইলেও পাবেন না তবে আপনার পিতা চাইলে প্রবাসীর জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন অনেক প্রবাসী ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি অবৈধ হয়ে প্রবাসে পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে আছি আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবো বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলতে পারবো শুধুমাত্র তাদের জন্য বলছি না আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন না শুধুমাত্র যারা প্রবাসে রয়েছে বৈধভাবে তারাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন এছাড়া কিন্তু ঋণ পাবেন না এবং আপনি অবৈধ প্রবাসী হয়ে থাকলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যোগাযোগ করলেও কোনো ধরনের সহায়তা পাবেন না প্রবাসী কল্যাণ ব্যাংক শুধুমাত্র বৈধ প্রবাসীদের ঋণ দিয়ে থাকে অর্থাৎ যারা দেশের বাহিরে বর্তমান বৈধভাবে আছে বা বিদেশ থেকে প্রত্যাবর্তন করে দেশে এসেছেন কিছু করতে চান বা নতুন করে বিদেশ যেতে চান শুধুমাত্র সে সকল প্রবাসী গণই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবে বা ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচ্য হবে সবশেষে একটি কথা অনেকে জিজ্ঞেস করে জানতে চেয়েছেন যে আমার বেতন খুব কম আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবো তাদের জন্য একটি কথা বলা যায় যে আপনার বেতন যদি বিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের মধ্যেও থাকে তারপরেও আপনি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কম করে হলেও দুই থেকে পাঁচ লাখ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন তবে মনে রাখবেন আপনি যদি বৈধ একজন প্রবাসী হন আপনি যে দেশেই থাকুন না কেন অবশ্যই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন বা ঋণ পাওয়ার যোগ্য হিসেবে ঘোষিত হবেন ঋণের টাকা নির্ভর করে মূলত আপনার নামে বাংলাদেশে কতটুকু জায়গা জমি রয়েছে এবং তার বাজার মূল্য কত টাকা রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার ঋণের টাকার পরিমাণ নির্ধারণ হয় সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কারা কারা ঋণ পাবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কারা কারা ঋণ পাবে না প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ পেতে হলে কতটুকু যোগ্যতা লাগবে বা কিভাবে ঋণ পেতে হয় সম্পূর্ণ বিষয়টি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যারা বুঝতে অসুবিধা হয়েছে বুঝতে পারেননি তারা আমাকে ফোন করতে পারেন বা স্ক্রিনে থাকা যে মোবাইল নাম্বারটি রয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এবং পাশে থাকা যে জিমেলটি রয়েছে খুরশেদ মাহমুদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে ইমেল করতে পারেন মেসেজ পাঠাতে পারেন অথবা আপনি সরাসরি ফোন করে আমার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারেন এছাড়াও ডাস বাংলা ব্যাংক রয়েছে পোবালি ব্যাংক রয়েছে বিভিন্ন ধরনের যে সকল ব্যাংকের ঋণ কিভাবে পাবেন সে সংক্রান্ত প্রশ্ন থাকলেও আমাকে করতে পারেন কমেন্টস বক্সে লিখুন কে কোথা থেকে এই ভিডিওটি এখন দেখছেন সেই জায়গাটির নাম এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ